নমস্কার বন্ধুরা, বঙ্গেশেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি চিকেন তন্দুরি। যে রেসিপিটা আমার ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে ফেলেছি। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা, আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু। তাই অনুরোধ রাখলাম আপনাদের কাছে একবার অন্তত বানিয়ে খাওয়ার জন্য। আসুন আমরা দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি চারটে লেগ পিস নিয়েছি, যে লেগ পিসগুলোকে আমি ছুরি দিয়ে থাইগুলোকে কেটে নেব। যে কারণটা হলো, সেটা হলো মাংসের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে যায়, সেজন্য আমি একটু ভালো করে থাইগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা চিকেন লেগ পিস আমার কাটা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা পেঁয়াজ নেব, 5-6টা রসুনের কোয়া নেব, পরিমাণ মতো নুন নেব, রেড চিলি পাউডার আর নেব, টক দই নেব, আদা বাটা, এটা আপনারা আদা কুচিও নিতে পারেন, আর নেব জিরে গুঁড়ো, নেব শাহি গরম মশলা গুঁড়ো। এবার মশলাটা আমি পেস্ট করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই চিকেন লেগ পিসের মধ্যে একটু তন্দুরি কালার রং দিলাম। এটা দোকানেই আপনারা পেয়ে যাবেন। দেব লেবুর রস, দেব যে পেস্ট করা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে লেগ পিসগুলোকে খুব ভালো করে আমি ম্যারিনেট করব। ব্যাস, আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি 1 ঘন্টা সময় নিয়ে রেখে দেব ম্যারিনেট করে। 1 ঘন্টা বাদে ফিরে এলাম। এবার আমি গ্যাস ওভেনে একটা ননস্টিক কড়া বসিয়েছি। এই রেসিপিটা ননস্টিক কড়াতেই বেশি ভালো হবে, সেই জন্য আমি ননস্টিক কড়া বসালাম। দিলাম একটু সাদা তেল 2 টেবিল চামচের মতন। এবার আমি লেগ পিসগুলোকে ওই গরম তেলের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার 1 পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে আর 1 পিঠ আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি মোটামুটি ভেজে নেব। আঁচটাকে সবসময় মিডিয়াম আঁচে রাখবেন, দরকার হলে কমিয়ে একদম লো করে দেবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি আবার এসে আবার একবার লেগ পিসগুলোকে উল্টে দিচ্ছি। লো ফ্লেমে একটু ঢেকে রাখার কারণ হলো লেগ পিসগুলো ভালো গলে যাবে, মাংসটা ভালো গলে যাওয়ার জন্য আমি ঢেকে রাখছি। আবারও উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিয়ে আমি একটু অল্প করে ঘি দিলাম।
হাফ চা চামচেরও কম আমি ঘি দিলাম, আপনারা হাফ চা চামচও দিতে পারেন। আবারও আমি ঘিটা দেওয়ার পর আমি লেগ পিসগুলোকে আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু মাংসের গায়ে একটা অল্প অল্প পোড়া ভাব এসেছে, যার জন্য তন্দুরিটা খেতে বেশি টেস্টি হবে। এবার একটা স্টিলের বাটি নিয়ে কাঠকয়লা দিলাম, কাঠকয়লাটা দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি যাতে ধোঁয়াটা ভালো হয়, এবং ঢাকাটা চাপা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। দেখুন খুব সুন্দর তন্দুরি আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই তন্দুরিটা বানিয়ে ফেলেছি। আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।